আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত বছর সেনাবাহিনী অজানা সংখ্যক আরপিজি 29 ভ্যাম্পায়ার সংগ্রহ করেছে, যা বেশ কিছুদিন গোপনীয় ছিল। সে বছর সেনাবাহিনী অফিসিয়ালি প্রায় 1500টির মতো আরপিজি 7V সংগ্রহ করেছিল। ধারণা করা হয় ওই সময় আরপিজি 29গুলো ক্রয় করা হয়। নতুন এইসব আরপিজিগুলো দিয়ে পুরাতন চাইনিজ টাইপ 69 আরপিজিগুলোকে রিপ্লেস করা হচ্ছে। রাশিয়ার তৈরি আরপিজি 29 সার্ভিসে আসে 1991 সালে। বিভিন্ন যুদ্ধে এই আরপিজিটির পারফরমেন্সের জন্য এটিকে আদর করে ভ্যাম্পায়ার নামেও ডাকা হয়। এই আরপিজিটির খালি অবস্থায় ওজন 12.1 কেজির আশেপাশে এবং লোডেড উইথ রকেট এর ওজন গিয়ে দাঁড়ায় 18.8 কেজির কিছুটা কম বেশিতে। আরপিজি 29-এ অ্যান্টি পার্সোনেল এবং অ্যান্টি ট্যাঙ্ক রোলের জন্য দুই ধরনের শেল ব্যবহার করা হয়। অ্যান্টি পার্সোনেল রোলের জন্য এটিতে টিবিজি 29V থার্মোবরিক শেল ব্যবহার করা হয়। আবার অ্যান্টি ট্যাঙ্ক এবং বাংকার ব্লাস্টার হিসেবে এটিতে পিজি 29V ট্যান্ডেম শেল ব্যবহার করা হয়। আরপিজি 29-এর রেঞ্জ ধরা হয় 500 থেকে 800 মিটারের আশেপাশে। এই আরপিজিটিতে 800 মিটারের মধ্যে আশানুরূপ পারফরমেন্স বাড়ানোর জন্য বেশ কিছু সাইট অ্যাড করা হয়, যেমন এর আয়রন সাইটের পাশাপাশি 2.7x1P38 অপটিক্যাল সাইট অথবা 1PN5 1-2 নাইট ভিশন সাইট ব্যবহার করা হয়। রাশিয়ার নির্মিত আরপিজি 29 একটি প্রচণ্ড শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র, যা ট্যাঙ্ক, আর্মড ভেহিকেল, বাংকার বা অন্যান্য স্থাপনা ধ্বংস করতে ব্যবহার করা হয়, যেটি রেগুলার ট্যান্ডেম ওয়ারহেডের পাশাপাশি থার্মোবরিক রাউন্ডও বহন করতে সক্ষম। এটা ব্লাস্টিয়েল্ড হিসাব করতে চাইলে 750 mm অর্থাৎ প্রায় 30 ইঞ্চি পুরু রোল্ড হোমোজিনিয়াস আর্মর RHE ভেদ করতে পারে। ট্যাঙ্কের রিয়াকটিভ আর্মরের পরেও প্রায় 600 mm অর্থাৎ 24 ইঞ্চি পুরু RHE ভেদ করতে সক্ষম। 1500 mm অর্থাৎ 59 ইঞ্চি পুরু কংক্রিটের দেওয়াল ভেদ করতে সক্ষম। 3700 mm অর্থাৎ 150 ইঞ্চি লগ অ্যান্ড আর্থ ফোর্টিফিকেশন। এবার দেখে নেই এর ব্যাটেলফিল্ডে পারফরমেন্স। আরপিজি 29 এখন পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধে সফলভাবে ব্যবহার হয়েছে, যার মধ্যে ইরাক ওয়ার, লেবানন ওয়ার, সিরিয়া সিভিল ওয়ার উল্লেখযোগ্য। 2006 সালে ইরাক যুদ্ধে আল আমারা নামক স্থানে একটি ইয়ারেইকুইপ চ্যালেঞ্জার 2 ট্যাঙ্কের ফ্রন্টাল আর্মর ভেদ করতে সক্ষম হয় আরপিজি 29। এতে 3 জন ক্রু আহত হয়, তবে ট্যাঙ্কটি নিরাপদেই ফেরত যায়। 2007 সালের 25 আগস্ট একটি এমন আব্রাহাম ট্যাঙ্কে আঘাত করে একটি আরপিজি 29। 3 জন ক্রু মারাত্মকভাবে আহত হয়। ট্যাঙ্কটি যুদ্ধ চালানোর অনুপযোগী হয়ে পড়ে। একই বছরে 5ই সেপ্টেম্বর আরেকটি এমন আব্রাহাম এই আরপিজি হামলার শিকার হয়। 2 জন ক্রু নিহত হয় এই ঘটনায়, সাথে ট্যাঙ্কটি সিরিয়াসলি ড্যামেজ হয়ে যায়। এই আরপিজি 29-এর ভয়াবহ ক্ষমতা দেখে মার্কিন প্রশাসন ইরাকি সেনাবাহিনীকে রাসায়নিক মাল্টি কিনতে নিষেধ করে। তাদের ভয় ছিল কোনো কারণে যদি এসব বিদ্রোহীদের হাতে পড়ে যায় তাহলে মার্কিন ট্যাঙ্ক বহর বেশ বড়সড় সমস্যার সম্মুখীন হবে। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েলের সংবাদ মাধ্যম একটি মারাত্মক রিপোর্ট প্রদান করে। তাদের ভাষ্যমতে লেবাননের বিদ্রোহীরা একটি মার্কাভা ট্যাঙ্কে আরপিজি দিয়ে হামলা করে ট্যাঙ্কটিকে ব্যবহার অনুপযোগী করে দিয়েছে, যেখানে 3 জন ক্রু চরমভাবে আহত হয়েছিল। এছাড়া চলমান সিরিয়ার সিভিল ওয়ারে রাশিয়ান আরপিজি 29-এর আক্রমণে এখন পর্যন্ত 3টি T-72 ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। পরিশেষে বলতে হয়, আমাদের দেশ ট্যাঙ্ক যুদ্ধের জন্য অনেকটাই অনুপযোগী। ট্যাঙ্ক বহর ঠেকানোর জন্য যথেষ্ট পরিমাণ ATW মজুদ রয়েছে, তবুও যদি কোনো শত্রু ট্যাঙ্ক বহর নিয়ে আক্রমণ করতে চায়, মানে যদি প্রতিবেশীরা তাদের অর্জুন T-90 MS, T-72 বা দক্ষিণ পূর্বের প্রতিবেশীরা যদি T-72 আর MBT-2000 নিয়েও আসে, তাহলে কোনো সমস্যায় নেই। দরকার ব্যাস একটুখানি আরপিজি 29। বাংলাদেশ সেনাবাহিনী ফিল্ড লেভেলে কয়েক হাজার আরপিজি 69 ইউজ করে, যেগুলোকে ধীরে ধীরে রাশিয়ান আরপিজি 7 ভার্সন 2 এবং আরও আধুনিক আরপিজি 29 দিয়ে রিপ্লেস করার কাজ চলমান রয়েছে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।